তোমার শুনে আমার কিছু গোপনীয় কথা আছে। আরে আমি তো মাঝে একটা মায়া
স্বর্ণ কুমার পাওয়া চাইছে বলে তো ভাই বাবু বলছি আপনার দোকানে স্বর্ণ কুমার আছে আচ্ছা বাবু আমাকে একটু দিন তো ভালো খাইতে ভেতরে যাবি কেউ আমার সাথে পুতুল দিতে কথা বলছিলাম ওইখানে বসেছি নয়া বাজার
ওখানে গেলি না ভালো ভালো পুতুল মারবি কথা বলবে চোখ মারবে ভালোবাসবে বলছি তুমি সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ ওরে চলো আমি যাব না বাইরে থেকে গিয়ে আমি চললাম কিন্তু সে খেলতে গেছে এখন আসছে না সে বড়ই দুষ্ট হয়েছে তাহলে বলছি তুমি শোনো মা যাবো পুতুল কেটে বলিও বাবা জানো
বেহুলা যেও না যে ওনা